আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসিবাদিসমিল্লা রহমান রহিম প্রিয় সম্মানিত ধিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটা ব্যাপারে আলোচনা করব যে জিনিসটা মুখে বলা একেবারেই সহজ এর গুরুত্ব এর ফজিলত অনেক বেশি সেটা হলো পৃথিবীতে সাল্লা র যার যত টাকা আছে সে বলবো আমার 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 এবং না প্যাট তোরা কবর মাটি ছাড়া যতই হোক না কার একটা লোকের পাঁচশো কোটি টাকা আছে যদি পাঁচশো কোটি টাকা যে লোক আছে সেই লোকটাকে যদি বলা হয় যে তুমি এই কাজটা করলে তোমাকে একটা রত্ন ভাণ্ডার রত্ন গুপ্ত গুপ্তধন দেওয়া হবে গুপ্তধন গুপ্তধনটা কি আমরা জানি হীরা ডায়মন্ড এটা হচ্ছে সবচেয়ে বড় গুপ্তধন যে ধনের সবার সুখের সামনে থাকে না ঠিক রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলে মুসা আসারি রাজি আল্লাহ আনহদ্দে বর্ণিত তিনি বলেন আমরা কোনো এক যুদ্ধে রাসুল সাল্লাহ আলিয়াল সাথে ছিলাম আমরা যখন ফিরে আসলাম এবং মদিনার উপকণ্ঠে উপস্থিত হলাম মদিনার উপকণ্ঠে উপস্থিত হওয়ার পর কিছু লোক উচ্চস্বরে স্বরে তাকবির বলতে থাকলেন আল্লাহ আকবর বলতেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমাদের পালনকর্তা বধিরও নন এবং অনুপস্থিত নন এ অনেক কিছু শিক্ষার বিষয় আছে যেরকম আমরা চিল্লিয়া চিল্লিয়া জিকির করি এই হাদিস কিন্তু আরেকটি দলিল বহন করতে আছে। যাই হোক আমার সেটা বলার মুখ্য বিষয় না তখন রসুক যে তোমরা চিল্লিয়া চিল্লিয়া জিকির করো তোমাদের রব বধির নয় এবং কি বধিরও নন এবং অনুপস্থিত নন আল্লাহ কিছু জানেন অকাল রব্য কম ও আস্তা কম তিনি তোমাদের মাঝে তোমাদের সৈন্য দলের সাথে আছেন তারপর তিনি বললেন হে আব্দুল্লাহ ইবনে কাইস আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধন শিখিয়ে দিব সাহাবিরা তো বলে ইয়া রসুল্লাহ বলেন কি শিখিয়ে দেন এই যে এখানে বলছেন সে তোমাদের সাথী আছে এই আয়াত দিয়া অনেকে বলে যে আল্লাহ মানুষের কাছে যে আরসুল কুলুবুল মিনি মুমিন আরসুল্লাহ মিথ্যা কথা জাল জাল হাদিস আল্লাহ আছেন আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব হেমাম সালাম আপনাকে জিজ্ঞাসা করবে আমার বন্দারা আমি কোথায় বলো করিব নিকটে এই জন্য আল্লাহ গাছের লোকে মাছের লোকে সবার লোকে আসে না অর্থাৎ আল্লাহর দেখা আল্লাহর নিয়ন্ত্রণ আল্লাহর কন্ট্রোলিং সব কিছু আল্লাহ বলে ডাক দিতে দেরি আছে আল্লাহ সারা দিতে দেরি নাই এটি বুঝে নিতে হবে এই জন্য আমার দেশে যে আল্লাহ সবার আছে হিন্দুদের আকিতা বিশ্বাসগুলো আল্লাহ তেত্রিশগুলি দেবতা কুড়ি ভগবান না উজুবিলা গাছের লোকের মাছের লোকের সবকিছু লোকের মিথ্যা কথা এগুলা একেবারে হাদিস যাই হোক তাড়াহুড়ো করতে হয় আব্দুল্লাহ বিন কায়স ইবনে আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধন শিখিয়ে দেব বলো হ্যাঁ হে শিখেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা হাওলা ওয়ালা বিল্লাহ আল্লাহর প্রেরণা সারা পরাকম শক্তি আল্লাহর প্রেরণা সারা পাপ থেকে ফিরা এবং সৎ কাজ করার নড়াচড়া সারা করার শক্তি কারণাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটা হলো জান্নাতের একটি গুপ্তধন সুতরাং আমরা বুঝে বলবো যে আল্লাহর প্রেরণা ছাড়া আল্লাহর দয়ার ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার ক্ষমতা কারো নাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই গুলাপ করব। একেবারে ছোট আল্লাহাক আমাদেরকে জান্নাতের জান্নাত গুপ্তধন গুপ্তধন কি সেটা অস্পষ্ট আল্লাহ আলম সুতরাং যে কথাটা আমি বলেছিলাম কোনো লোক যদি বলো অমুক জায়গায় গেলে একটা এমন জিনিস পাইবা যা জীবনে তুমি চোখে দেখো না তুমি সারা জীবন বসে খাইতে পারবা তখন হামাগুড়িতে যাবো কিন্তু রসুল সাল্লাম যা কোরআন হাদিসের কালে আসলে যেমন আল্লাহ রবুল্লা আলম বলছেন মানুষকে যখন কোরআন হাদিসের দিকে আসতে বলা হয় আল্লাহর ইবাদত করতে বলা হয় তখন তারা বলে মগা বই না যায় যে আমি তো কিছু বুঝিনি হুজুর বুঝবো মুক্তি সাপেরা বুঝবো আমি মগায় যা করি তাই কিন্তু যখন সে দুনিয়ার ক্ষেত্রে আসে তখন চালাক বলে যায় তখন সে নিজে নিজে সব কিছু বুঝে সব কিছু বুঝে যেমন একটা মুরুক্ষ লোক লেখাপড়া বুঝে না কিচ্ছু বুঝে না তার বাড়ি যদি এক শতাংশ জায়গা কেউ যদি খর্ব করে সে না বুঝুক বুঝবো চাষা বুঝবে চাষা না বুঝলে টাকা পয়সা দিয়ে উকিল নিয়োগ করবে এটা আমার বাইর করতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্য জাতির কোরআন হাদিসের কথা বললে বলে এটি আমরা বুঝবো না ভাবা এটি আমরা হুজুরেই বুঝবো তো জাহান নামে হুজুরে তো ও জাহান নামে তুমি যাও আর জান্নাতে হুজুরেই যাবে সেদিন বোঝা যাবে তুমি দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক হয়ে যাও আর কোরআন হাদিসের কথা বললে বলে এটি হুজুররা বুঝবে এটি হুজুরকে কাম জাতি কত বড় হত বাঘাক্কা জাতি কত বড় নিমজ্জিত এই জন্য আল্লাহ বলেছেন ফি কুলু মারাদুন ফাজা দাউমুল্লাহ মারানা তাদের অন্তরে রোগ আছে এবং আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিছে কারণ হেদায়তের মন দিয়া যাচাই করার মন দিয়া যায় না যে আসলে সত্যি কোনটা যাচাই করে দেখি যেটা সত্য সেটাই মানতে হবে আল্লাহ আক আমাদেরকে বুঝার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ